দিন কয়েক পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএল। সবগুলো দলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে এবার দল গঠন করেছে বরিশাল ফরচুন। দলে রয়েছে তারকাদের মেলা। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার একই দলে রয়েছেন, তাই অধিনায়ক কে হবেন এটা নিয়ে অনেকেরই ভিন্ন ভিন্ন মত ছিল। অভিজ্ঞ এই খেলোয়াড়দের সবারই রয়েছে জাতীয় দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা। কে হবেন বরিশাল ফরচুনের অধিনায়ক, এ নিয়ে চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত বরিশালের নেতৃত্বে কে থাকছেন এ বিষয়ে ঘোষণা দিলেন কোচ মিজানুর রহমান বাবুল। গুঞ্জন উঠেছিল সিনিয়রদের ছাপিয়ে বরিশালের নেতৃত্ব দেওয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে, তবে সবকিছু ছাপিয়ে তামিমের কাঁধেই দলটির ক্যাপ্টেন্সির ভার থাকছে বলে জানা যাচ্ছে। গত 15 জানুয়ারি দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, অফিসিয়ালি তামিমই আমাদের অধিনায়ক, ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি তো আসলে হয় না, তামিমই অধিনায়কত্ব করবে পুরো দলকে। তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে কোচ বাবুল বলেন, আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। এর আগে প্রথম দিনের অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন তামিম, এরপর অনুশীলন বন্ধ করে দেন তিনি, তবে চোট কাটিয়ে সম্প্রতি ব্যাটিং করা শুরু করেছেন এই ওপেনার। গত কয়েকদিনের অনুশীলনে তার উন্নতি দেখে খুশি কোচ বাবুল এবং তামিম নিজেও। তামিমের অনুশীলন নিয়ে বাবুল আরো বলেন, আমাদের অনেক রকম সিনারিও ছিল প্র্যাকটিসে, যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি, কোচ হিসেবে আমি সন্তুষ্ট, ব্যাটার বোলাররা যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি। গত বছর আফগানিস্তান সিরিজের মাঝেই আচমকা অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তামিম, এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙানো সবশেষ বিশ্বকাপও মিস করেছেন দেশসেরা এই ওপেনার। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজেও তাকে দেখা যায়নি, অবশেষে বিপিএল দিয়েই কামব্যাক করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই অধিনায়ক। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বেশ শক্তিশালী দল গঠন করেছে বরিশাল ফরচুন। দলে রয়েছে ভাগা ভাগা সব তারকারা। সাকিবের পর সবচেয়ে সম্ভাবনাময়ী অলরাউন্ডার মেহেদী মিরাজ, সাম্প্রতিক পারফরমেন্সে তিনি দুর্দান্ত। গতবার বরিশালের হয়ে প্লে অফ পর্যন্ত গিয়েছিলেন তিনি, এবার লক্ষ্যটা তার শিরোপার দিকেই। দলে রয়েছেন অভিজ্ঞ মুশফিক। গত বিপিএলে সিলেটকে ফাইনালে উঠালেও রানার্স আপ হয়ে থামতে হয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে, এবার বরিশালের হয়ে মাঠ মাতাবেন সাবেক এই অধিনায়ক। বিদেশি খেলোয়াড়দের মাঝে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ফখর জামান, আছেন হার্ড হিটার ব্যাটার ডেভিড মিলারও। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।